নোভেল করোনা ভাইরাস 2019 এনসিওভি প্রতিরোধে করণীয়। করোনা এক ধরনের সংক্রামক ভাইরাস। ভাইরাসটি পশু অথবা পাখি হতে সংক্রমিত হয়ে থাকে। চীন সহ পৃথিবীর কয়েকটি দেশে বর্তমানে 2019 এনসিওভির সংক্রমণ দেখা যাচ্ছে। জরুরি প্রয়োজন ব্যতীত চীন ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং প্রয়োজন ব্যতীত এই সময়ে বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করুন। অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন। আপনি যদি এসব দেশ ভ্রমণ করে থাকেন এবং ফিরে আসার 14 দিনের মধ্যে জ্বর, 100 ডিগ্রি ফারেনহাইট, 38 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, গলা ব্যথা, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে আপনার দেহে 2019 এনসিওভি ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে আপনি অতি সত্বর সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। নোভেল করোনা ভাইরাস কীভাবে ছড়ায়? আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে, আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে এবং পশু বা পাখি বা গবাদি পশুর মাধ্যমে। নোভেল করোনা ভাইরাস প্রতিরোধের উপায়: সাবান পানি দিয়ে হাত ধোয়া, হাত না ধুয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ না করা, হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা, অসুস্থ পশু বা পাখির সংস্পর্শে না আসা এবং মাছ মাংস ভালোভাবে রান্না করে খাওয়া। প্রয়োজনে IEDCR-এর নিম্নোক্ত হটলাইন নম্বরে যোগাযোগ করুন: 01937110011, 01937000011, 01927711784, 01927711785।